বয়স 105 বছর, শরীরে তার এতটুকু প্রভাব নেই। এই বয়সে দৌড়ে সোনা আনলেন দিল্লির সুপার গ্র্যান্ড মা। দৈনিক 1 লিটার দুধ, 250 গ্রাম ঘি এবং 500 গ্রাম দইয়ের উপর ভরসা করে কামাল করলেন 105 বছর বয়সী রামবাই। 100 মিটার দৌড়ে নিয়ে এলেন সোনা, কিন্তু তা দেখে বোঝার উপায় নেই। এমনকি মাঠে নেমে তার দৌড় দেখলে সবাইকে চমকে যেতে হয়। বয়স যে নেহাতি সংখ্যা সেটা বুঝিয়ে দিলেন রামবাই, দৌড়াতে দৌড়াতে করে ফেললেন রেকর্ড। ভারতের অ্যাথলেটিক্স সংস্থা এইবার প্রথম আয়োজন করেছিলেন ওপেন মাস্টার অ্যাথলেটিক্স, আর সেখানে 40 থেকে 45 সেকেন্ডে 100 মিটার দৌড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সম্প্রতি গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল এই খেলা, আর তার রোজকার ডায়েটের কথা শুনলে অবাক হতে হয়। পরিমাণ মতো চুরমা, দুধ এবং দই খেয়ে সুস্থ তিনি। দিনে অন্তত 1 লিটার বিশুদ্ধ দুধ পান করেন, এছাড়া 250 গ্রাম ঘি, 500 গ্রাম দই খান, তাতেই বাজিমান তার। দিল্লি থেকে 15 কিলোমিটার দূরে কারমা গ্রামের বাসিন্দা রামবাই, চাষের মাঠে খালি পায়ে দৌড়াতে ভালো লাগতো, তবে গুরুত্ব দেননি ব্যাপারটাকে। তবে নাতির উৎসাহে গত বছর নভেম্বর মাস থেকে প্রথমবার দৌড়ে অংশ নেন। তারপর মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ডজন খানেকেরও বেশি পদক জিতেছেন। সম্প্রতি জুতো এবং ট্র্যাকস্যুট পরে দৌড়ানো শুরু করেছেন। 100 মিটার এবং 200 মিটার দুই বিভাগে রেকর্ড সময় করে সোনা জিতেছেন রামবাই। উত্তেজিত তিনি, তার কথায় যে আমি তৈরি ছিলাম কিন্তু কেউ সুযোগ দিচ্ছিল না আমায়, আবার দৌড়াতে চাই, যতদিন পারবো দৌড়াবো, এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামার চেষ্টা করব। আশ্চর্যজনকভাবে 100 মিটার দৌড়ে রামবাইয়ের প্রতিপক্ষ ছিলেন তিনি নিজেই, 100 বছর বেশি বয়সী বিভাগে নাম দিয়েছিলেন, আর সেই বিভাগে কোনো প্রতিযোগী পাওয়া যায়নি, ফলে তিনি কত কম সময়ে দৌড় শেষ করতে পারেন সেটাই ছিল দেখার। কিন্তু রামবাই কাউকে হতাশ করেননি, দৌড় শেষ হওয়া মাত্রই হাজার হাজার মানুষ উৎসাহে ফেটে পড়ে, অনেকে এসে রামবাইকে শুভেচ্ছা জানান, সেলফিও তোলেন। কথায় বলে বয়স হলে নাকি মানুষ বোঝা হয়ে যায়, কিন্তু যে মানুষের কাঁধ এত চওড়া অনায়াসে সেখানে বাসা বাঁধে গোটা সংসার, তার যাই হোক বোঝা হয় কি, রামবাইয়ের মতো মানুষেরা বারংবার প্রমাণ করেন যে মেয়েরা 20তে বুড়ি নয়, বরং বয়স যত বাড়ে তত একটু একটু করে বড় হয়। সো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথেই পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে নেবে। সো ফ্রেন্ডস, যারা নিউ ভিউয়ার্স আছে, যারা প্রথমবার এই চ্যানেলে এসে এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে নেবে যখনই আমি নেক্সট ভিডিও আপলোড করবো, যাতে সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। সো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা করবো আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংকস ফর ওয়াচিং।